হাই গাইস, রান্নাবাটি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি পোনা মাছের পোস্ত ঝাল করব, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। 250 গ্রাম পোনা মাছ নিয়েছি, আর লঙ্কা বাটা, পোস্ত বাটা আর সর্ষে বাটা আছে, আর ধনে পাতা কুচি, টমেটো কুচি আর কটা লঙ্কা চেরা। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল হওয়া অবধি অপেক্ষা করব। একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি যাতে তেলটা ভালোভাবে গরম হয়, মাছগুলো ভেঙে না যায়। এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলটা আমার হয়ে গেছে। সাইডে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যেটা হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা আস্ত শুকনো লঙ্কা, আর দিচ্ছি কটা কালো জিরে। তোমায় পোস্ত বাটাতে কালো জিরে দিলে টেস্ট হয়। টমেটোটা দিয়ে দেবো, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, পোস্ত বাটা 2 চামচ, আর সর্ষে বাটা 2 চামচ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। পোনা মাছের পোস্ত ঝাল কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর কার কার কেমন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তোমরা লাইক শেয়ার করবে অবশ্যই, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।